সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই NBS24.org শিরোনাম। ওয়াশিংটন কিয়েভকে রাশিয়া সন্ত্রাসী হামলার জন্য চাপ দিচ্ছে বললেন রুশ রাষ্ট্রদূত। ইউক্রেনের লক্ষ্য ক্রিমিয়াকে পুনরুদ্ধার করা বললেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বাকমুত সোলেদারের কাছে 70% জনশক্তি হারিয়েছে ইউক্রেনি সেনা। হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় যুদ্ধকে দুষলেন জেলেনস্কি। দিল্লির রাজপথে ভারতের কুস্তিগীরদের নজিরবিহীন বিক্ষোভ। এবং তালেবান নেতাদের সঙ্গে জাতিসংঘের শীর্ষ নারী কর্মকর্তাদের বৈঠক। দর্শক, আমেরিকে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আনাতোলি আন্তনব বলেছেন, ক্রিমিয়া সম্পর্কে কথা বলে মার্কিন পররাষ্ট্র দপ্তর আসলে ইউক্রেনীয় কর্তৃপক্ষকে রাশিয়ায় সন্ত্রাসী হামলার জন্য চাপ দিচ্ছে। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি। ওয়াশিংটন কিয়েভকে রাশিয়ার সন্ত্রাসী হামলার জন্য চাপ দিচ্ছে বললেন রুশ রাষ্ট্রদূত। ক্রিমিয়া সম্পর্কে কথা বলে মার্কিন পররাষ্ট্র দপ্তর আসলে ইউক্রেনীয় কর্তৃপক্ষকে রাশিয়ায় সন্ত্রাসী হামলার জন্য চাপ দিচ্ছে। বুধবার ওয়াশিংটনে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আনাতোলি আন্তনব বলেছেন, সম্প্রতি মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নেট প্রাইস বলেছিলেন, ক্রিমিয়া ইউক্রেনের অংশ এবং ইউক্রেনের সশস্ত্র বাহিনী তাদের অঞ্চল রক্ষার জন্য মার্কিন অস্ত্র ব্যবহার করতে পারে। তার এই বিবৃতি সম্পর্কে মন্তব্য জানতে চাওয়া হলে রাশিয়ান কূটনীতিক বলেছেন, আমরা বলতে পারি যে আমেরিকান কর্মকর্তারা বিশেষ করে স্টেট ডিপার্টমেন্ট এসব বক্তব্যের মাধ্যমে মূলত কিয়েভ সরকারকে রাশিয়ায় সন্ত্রাসী হামলা চালানোর জন্য উস্কানি দিচ্ছে। দূতাবাসের প্রেস সার্ভিসের বরাত দিয়ে আন্তনব বলেছেন, ওয়াশিংটনের কাছ থেকে এই ধরনের মন্তব্য শুনে কিয়েভের অপরাধীরা আবারও সন্ত্রাসী হামলা করার জন্য উৎসাহ বোধ করবে, এতে সংঘাত বৃদ্ধির ঝুঁকি কেবল বাড়বে। রুশ কূটনীতিকের মতে, আমেরিকান সাংবাদিকরা মার্কিন প্রশাসনের এমন মনোভাবকে সমর্থন করে এবং ক্রিমিয়ার বিরুদ্ধে কিয়েভ সরকারের হামলাকে সমর্থন করে। এটা বলা হয় যে আমেরিকান হিমার্স এবং সেই সাথে ব্র্যাডলি ট্যাঙ্কগুলো ভবিষ্যতে ক্রিমিয়ার দিকে আক্রমণ শুরু করার জন্য ব্যবহার করা যেতে পারে। মন্তব্যকারীরা নির্বোধভাবে বিশ্বাস করেন যে রাশিয়া তার ভূখণ্ডে আক্রমণের প্রতিক্রিয়া জানাবে না। তিনি উল্লেখ করেছেন, এটি সবার জন্য পরিষ্কার হওয়া উচিত, মার্কিন যুক্তরাষ্ট্র বা নেটো দ্বারা জেলেনস্কি শাসনামলে সরবরাহ করা সে কোনো অস্ত্র আমরা ধ্বংস করব, আন্তনব জোর দিয়ে বলেছিলেন। ইউক্রেনের লক্ষ্য ক্রিমিয়াকে পুনরুদ্ধার করা বললেন জেলেনস্কি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, তাদের দেশের লক্ষ্য হচ্ছে ক্রিমিয়াকে পুনরুদ্ধার করা। এই সময় তিনি পশ্চিমা দেশগুলোকে আরো অস্ত্র সহায়তা দেওয়ার আহ্বান জানান। 2014 সালে ইউক্রেনে ক্রিমিয়া ভূখণ্ড দখল করে নেয় রাশিয়া। তিনি বলেন, আমাদের উদ্দেশ্য হলো আমাদের সমস্ত অঞ্চল মুক্ত করা। ক্রিমিয়া আমাদের ভূমি, আমাদের অঞ্চল, আমাদের সমুদ্র এবং আমাদের পর্বত। আমাদেরকে আপনার অস্ত্র দিন, আমরা আমাদের ভূখণ্ড ফিরিয়ে নেব। 2022 সালে 24 ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর থেকে আজ পর্যন্ত টানা 330 দিনের মতো যুদ্ধ চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে, তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই। উল্টো পূর্ব ইউক্রেনে দেশ দুটির মধ্যে সংঘাত আরো বেড়েছে। বাকমুত সোলেদারের কাছে 70% জনশক্তি হারিয়েছে ইউক্রেনি সেনা। ইউক্রেনের সেনাবাহিনী আর্টিওবস্কো বা বাকমুত এবং সোলেদার এলাকায় 14 ব্রিগেড সেনা নিয়োগ করেছে। সেখানে রাশিয়ান বাহিনীর সাথে যুদ্ধে তারা 60-70% সেনা সদস্য হারিয়েছে। লুহানস্কো পিপলস রিপাবলিক বা LPR এর সামরিক বিশেষজ্ঞ কর্নেল ভিটালি কিসেলেপ বৃহস্পতিবার তথ্য জানিয়েছেন, শত্রু আঞ্চলিক প্রতিরক্ষা কর্মীদের দ্বারা পরিচালিত প্রায় 14 ব্রিগেড সেনাকে স্থানীয় এলাকাগুলি নিয়ন্ত্রণ ধরে রাখার প্রয়াসে আর্টিওবস্কো এবং সোলেদারে পাঠিয়েছিল। বিশেষজ্ঞ জানান, একটি ব্রিগেডে প্রায় 4,000 সেনা থাকে। সেই ব্রিগেডগুলো তাদের জনশক্তি প্রায় 60-70% হারিয়েছে, তিনি রাশিয়ার টিভি চ্যানেল ওয়ানে বলেছেন। হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় যুদ্ধকে দুষলেন জেলেনস্কি। রাজধানী কিয়েভে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে 14 জনের মৃত্যুর পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, যুদ্ধের সময় কোনো দুর্ঘটনা ঘটে না। এই ঘটনায় রাশিয়ার জড়িত থাকার বিষয়টি দাবি না করলে জেলেনস্কি দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামকে বলেছেন, এই বিয়োগাত্মক ঘটনাটি যুদ্ধের পরিণতি। এতে স্বরাষ্ট্রমন্ত্রী ড্যানিশ মোনাস্টিরস্কি বেশ কয়েকজন সহকর্মীর সাথে মারা গেছেন। জেলেনস্কি তার ভিডিও বার্তায় নতুন করে রাশিয়ান আক্রমণের আগে শিগগিরই আরো অস্ত্র পাঠাতে মিত্রদের অনুরোধ করেছেন। তিনি বলেন, মুক্ত বিশ্ব যে সময়টা চিন্তা করতে ব্যয় করে, সন্ত্রাসী রাষ্ট্র সেই সময়টা হত্যা করতে ব্যয় করে। জার্মানি যাতে এর বহু কাঙ্ক্ষিত লেপার ট্যাঙ্ক শিগগিরই ইউক্রেনে পাঠায়, তার অনুরোধ হিসেবে এই বাক্যটি ব্যবহার করা হয়েছে বলে মনে করা হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র তার নিজস্ব আব্রাম যুদ্ধ ট্যাঙ্ক সরবরাহ করার প্রতিশ্রুতি না দেওয়া পর্যন্ত বার্লিনে যুদ্ধযানটিকে পাঠাতে রাজি নয় বলে জানা গেছে। যুক্তরাজ্য সম্প্রতি কিয়েভে নিজস্ব কয়েকটি ট্যাঙ্ক পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছে। বুধবার নেটো সামরিক জোটের প্রধান দামোসে বলেছেন, ইউক্রেন আরো সমর্থন, আরো উন্নত সমর্থন, ভারী অস্ত্র এবং আরো আধুনিক অস্ত্র পাওয়ার আশা করতে পারে।
জেন স্টলটেনবার্গ বলেছেন, কিয়েভে কি কি সামরিক সরঞ্জাম পাঠানো যেতে পারে তা নিয়ে আলোচনা করতে নেটো সদস্য দেশগুলো শুক্রবার বৈঠকে মিলিত হবে। বুধবার স্থানীয় সময় 8:30 দিকে কিয়েভের বাইরে ব্রোবারিতে একটি নার্সারির কাছে হেলিকপ্টার বিধ্বস্ত হয়। নিহত 14 জনের মধ্যে একজন শিশু রয়েছে। 42 বছর বয়সী মনাস্টেরস্কি প্রেসিডেন্ট জেলেনস্কির দীর্ঘতম রাজনৈতিক উপদেষ্টাদের একজন ছিলেন। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে নিহত ইউক্রেনীয়দের মধ্যে তিনি সর্বোচ্চ খেতাবধারী ব্যক্তি। তার মৃত্যু কিয়েভ সরকারের হৃদয়ে আঘাত করেছে, কারণ যুদ্ধের সময় নিরাপত্তা বজায় রাখা এবং পুলিশের পরিচালনার মতো অতি প্রয়োজনীয় কাজের ভার থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপর। 2022 সালে ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে আক্রমণ করার পর থেকে মস্কোর ক্ষেপণাস্ত্র হামলায় হতাহতের বিষয়ে জনগণকে তিনি সবশেষ তথ্য জানাতেন, যার কারণে তিনি পুরো যুদ্ধ জুড়ে ইউক্রেনীয়দের জন্য একটি পরিচিত মুখ হয়ে উঠেছিলেন। ইউক্রেনের প্রেসিডেন্ট অফিসের ডেপুটি হেড বলেছেন, মনাস্টেরস্কি যুদ্ধের একটি হটস্পট ভ্রমণ করেছিলেন। খারকিভের পুলিশ প্রধান আরো বলেন, মন্ত্রীর দল তার সঙ্গে দেখা করতে রওনা করেছিল। হেলিকপ্টারটি দুর্ঘটনা ছাড়া অন্য কিছুর মুখে পড়েছে বলে কোনো ইঙ্গিত নেই, কিন্তু এসপিও স্টেট সিকিউরিটি সার্ভিস বলেছে এটি নাশকতা, প্রযুক্তিগত ত্রুটি বা ফ্লাইটের নিয়ম লঙ্ঘনের মতো কোনো কারণ জড়িত কিনা সেসব বিষয়ে বিবেচনা করা হচ্ছে। ইউক্রেনের প্রধান কর্মকর্তাদের প্রায়শই গাছের উচ্চতায় নিয়ে এসে হেলিকপ্টারে করে যাতায়াত করতে হয় যাতে সেটি শনাক্ত করা না যায়, তবে এটি বেশ ঝুঁকিপূর্ণ। হেলিকপ্টারটির যেসব অংশ জানা যায় তা হচ্ছে একটি দরজার প্যানেল এবং একটি রোটর যা একটি গাড়ির উপর এসে পড়েছে, তার পাশে ফয়েল কমপ্লে ঢাকা তিনটি লাশ। দুর্ঘটনায় মারা যাওয়া অন্য কর্মকর্তাদের মধ্যে রয়েছেন ফার্স্ট ডেপুটি মিনিস্টার ইয়েভেন ইয়েনিন, স্টেট সেক্রেটারি ইউরি লুবকোভিচ এবং মনাস্টেরস্কের একজন সহযোগী তেতিয়ানা সুতিয়াক। এই দুর্ঘটনার পর ইউক্রেনের জাতীয় পুলিশ বাহিনীর প্রধান ইহর ক্লাইমেনকোকে ভারপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রী নিযুক্ত করা হয়েছে। প্রয়াত মন্ত্রীর বন্ধু এমপি মারিয়া মেজেনসেভা বলেছেন, এটি সবার জন্য একটি ট্র্যাজেডি, কারণ ইউক্রেনে আক্রমণের ঘটনায় প্রতিক্রিয়া জানানোর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। তিনি বলেন, তিনি তার সহকর্মী, বন্ধু বান্ধব এবং পরিবারের প্রতি দিনরাত 24 ঘন্টা সাড়া দিতেন। প্রেসিডেন্ট জেলেনস্কির নির্বাচনী প্রচারণা শুরুর দিন থেকে তিনি তার খুব ঘনিষ্ঠ ছিলেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন একটি দুর্ঘটনাকে হৃদয়বিদারক বিয়োগাত্মক ঘটনা বলে অভিহিত করেছেন। কাজ করতে যাওয়ার আগে বাবা মায়েরা তাদের সন্তানদের কিন্ডারগার্টেনে করে আসছিলেন, তখনই হেলিকপ্টারটি এসে আছড়ে পড়ে। হতাহতদের অনেকে মাটিতে পড়েছিলেন। এক শিশু নিহত হওয়ার পাশাপাশি আহত 25 জনের মধ্যে আরো 11 কিশোর ছিলেন। কিয়েভের প্রত্যক্ষদর্শীরা প্রেসিডেন্ট জেলেনস্কির সাথে একমত যে যুদ্ধে বিপর্যয়ের জন্য দায়ী। স্থানীয় বাসিন্দা বলদেবের ইয়ারমেলেঙ্কো বলেছেন, এটি খুব কুয়াশাচ্ছন্ন ছিল এবং সেখানে কোনো বিদ্যুৎ ছিল না, এবং যখন বিদ্যুৎ নেই তখন ভবনগুলোতে কোনো আলো নেই। দিল্লির রাজপথে ভারতের কুস্তিগীরদের নজিরবিহীন বিক্ষোভ। ভারতের কুস্তি ফেডারেশনের প্রধানের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনে বুধবার থেকে ধর্মঘটে বসেছেন অলিম্পিকে পদকজয়ী কুস্তিগীররা। বিজেপি সাংসদ তথা ফেডারেশনের প্রধান বীজভূষণ শরণ সিং এর কাছে 3 দিনের মধ্যে অভিযোগের জবাব চেয়েছে কেন্দ্র। ধর্মঘটে বসা কুস্তিগীরদের সঙ্গে বৃহস্পতিবার বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের প্রতিনিধিরা। অলিম্পিকে অংশগ্রহণকারী কুস্তিগির ও বিজেপি সাংসদ ববিতা ফগাট এই বৈঠকে মধ্যস্থতা করেন। তবে জানা গিয়েছে কুস্তি ফেডারেশনের আসন্ন সভায় উপস্থিত থাকবেন অভিযুক্ত বীজভূষণ। অন্যদিকে বৃহস্পতিবার ধর্মঘটে উপস্থিত ছিলেন গীতা ফোগাট, মহাবীর ফোগাটের মতো কুস্তিগীররাও। তবে সরকারি কর্মকর্তাদের সঙ্গে দেখা করলো লাভ হয়নি কুস্তিগীরদের। বৈঠকের পর রিও অলিম্পিকে পদকজয়ী সাক্ষী মালিক বলেন, গোটা ঘটনায় কোনো পদক্ষেপ করার উদ্যোগ নেয়নি সরকার, শুধুমাত্র আশ্বাস দেওয়া হয়েছে। সরকারের ভূমিকা একেবারেই খুশি নই আমরা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে ন্যায় বিচারের অনুরোধ জানাচ্ছি। টোকিও অলিম্পিকে পদকজয়ী বজরং পুনিয়া সাব জানিয়ে দেন, বেশ কয়েকজন মহিলা কুস্তিগীর আমাদের সঙ্গে রয়েছেন, তাদের যৌন হেনস্থা করেছিলেন ফেডারেশন প্রেসিডেন্ট, সমস্ত প্রমাণও রয়েছে আমাদের হাতে। ধর্নার দ্বিতীয় দিনে ভিনেশ ফোগাট বলেছেন, সরকারের তরফে কোনো সদর্থক বার্তা পাননি কুস্তিগীররা, আমরা চাই বীজভূষণকে কারাদণ্ড দেওয়া হোক, দরকার পড়লে আদালতের দ্বারস্থ হব আমরা, বলেন ভিনেশ। তবে কুস্তিগীরদের লাগাতার বিক্ষোভের মুখে পড়ে ফেডারেশনের কর্তাকে সরানোর পরিকল্পনা নেই কেন্দ্রীয় সরকারের। সূত্র মারফত জানা গিয়েছে, আগামী 22 জানুয়ারি কুস্তি ফেডারেশনের বার্ষিক সাধারণ সভায় উপস্থিত থাকবেন অভিযুক্ত বীজভূষণ। তবে বিজেপি সাংসদ হয়ে কুস্তিগীরদের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছেন ববিতা ফোগাট। ধর্মঘটে অংশ নিয়ে কুস্তিগীরদের সঙ্গে দেখা করে তিনি বলেছেন, আমাকে সমস্যার মধ্যে পড়তে হয়নি, কিন্তু সতীর্থদের অনেকের কাছে অভিযোগ পেয়েছি। আমি সকলকে বলতে চাই যে সরকার আমাদের পাশে রয়েছে, দ্রুতই সমস্যা সমাধান করার চেষ্টা করছি আমি। অন্যদিকে ধর্মঘটের মঞ্চে কুস্তিগীরদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন বাম নেত্রী বৃন্দা গারার, তিনি তাকে নেমে যেতে অনুরোধ করেন কুস্তিগীররা, কারণ খেলোয়াড়দের মঞ্চে রাজনীতিকে জায়গা দিতে চান না তারা। তালেবান নেতাদের সঙ্গে জাতিসংঘের শীর্ষ নারী কর্মকর্তাদের বৈঠক।
আফগানিস্তানে নারীদের অধিকার নিশ্চিত করতে তালেবান সরকারের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ। বুধবার 18 জানুয়ারি কাবুলে আফগানিস্তানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আমির আল মুত্তাকির সঙ্গে জাতিসংঘের উপমহাসচিব আমিনা মোহাম্মদের নেতৃত্বে এক বৈঠকে এই আহ্বান জানানো হয়। 2021 সালে 15 আগস্ট কাবুল দখলের মধ্য দিয়ে আফগানিস্তানে ক্ষমতায় আসে তালেবান। ক্ষমতা গ্রহণের শুরুতে নারীদের কাজের সুযোগ দেওয়া, অধিকার সুরক্ষা সহ বিভিন্ন বিষয়ে প্রতিশ্রুতি দিলেই ধীরে ধীরে সে অবস্থান থেকে সরে আসে তালেবানরা। খোলস বদলে পুরনো চরিত্রে ফিরে আসে গোষ্ঠীটি। নারীদের উপর একের ওপর জারি করতে থাকে নিষেধাজ্ঞা। নিরাপত্তার অজুহাতে পুরুষ অভিভাবক ছাড়া ঘরের বাইরে বের না হওয়ার পাশাপাশি স্কুল কলেজের নারীদের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়। এ নিয়ে পশ্চিমা সম্প্রদায় থেকে শুরু করে বিভিন্ন মানবাধিকার সংস্থা তীব্র নিন্দা সমালোচনা করলেও তাতে পাত্তা দিচ্ছে না তালেবান। জাতিসংঘ এ বিষয়ে অত্যন্ত নিন্দা সমালোচনার মধ্যে সীমাবদ্ধ থাকলে এবার তালেবানের সঙ্গে সরাসরি আলোচনায় বসল সংস্থাটি। বুধবার কাবুলে তালেবান সরকারের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আমির আল মুত্তাকির সঙ্গে আলোচনায় বসেন জাতিসংঘের উপমহাসচিব আমিনা মোহাম্মদের নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দল। বৈঠকে নারীদের শিক্ষার সুযোগ দেওয়ার পাশাপাশি তাদের অধিকার সুরক্ষার বিষয়ে আলোচনা হয়। এ সময় মুত্তাকি বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের স্বীকৃতি, তালেবান নেতাদের ভ্রমণের বিধিনিষেধ এবং সম্পদ জব্দের কারণে আফগানিস্তানের সঠিক অগ্রগতি হচ্ছে না। স্বাস্থ্য শিক্ষা খাতে নারীদের কাজের সুযোগ দেওয়া হবে বলে জাতিসংঘের প্রতিনিধি দলকে আশ্বস্ত করেন তালেবান নেতা। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।